আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ অনিশ রবিন, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন নিউ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা আগে সব ভিডিও থেকে একটু ডিফারেন্ট, যেটা আপনারা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে গেস করে ফেলছেন। ইয়েস গাইস, আজকে আমি যাব পিসি বিল করার জন্য, এবং এই পিসি বিল করার জন্য আমি খুব এক্সাইটেড। সো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আম্মু আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলল, যা এটা দিয়ে তুই একটা পিসি কিনে নিয়ে আয়। তো এটা শোনার পর তো আমি খুবই খুশি, কারণ দীর্ঘ 3 বছর পর আমি আবার পিসি বিল করতেছি। এর আগে আমার থেকে ল্যাপটপ ছিল, পিসিও ছিল, বাট সমস্যার কারণে আমি ওগুলো বিক্রি করে দিছি। তো এখন আমি আবার নিব পিসি, সো তার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম পিসি বিল করার জন্য। এখন আমি যাব তুইনের বাসায়, কারণ ওকে নিয়ে যাব পিসি বিল করার জন্য, ও যাবো আমার সাথে। সো ওর বাসার সামনে যাওয়ার পর আমি ওকে কল দিতেছি, বাট ও কল ধরতেছে না, ওর নাম্বার কলও ঢুকতেছে না। তো একটু পর ও বের হলো, বের হয়ে বলবো আমার মোবাইল একটু সমস্যা, এই জন্য বলে ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তারপর ও তাড়াতাড়ি করে রেডি হয়ে আগ্রাবাদ। তো এখানে আমি আমার পরিচিত একটা ভাইয়ের কাছে পিসি বিল করবো, এবং ওনার দোকানের নাম হচ্ছে গ্রিনটেক, এবং আমি দোকানের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং ওনার নাম্বারটাও দিয়ে রাখবো। আপনারা চাইলে ওনার থেকে গিয়ে বিল করে আসতে পারেন পিসি। তো ওনার কাছে গিয়ে আমি আমার বাজেট অনুযায়ী পিসির কনফিগারেশন চয়েস করলাম। সো আমি কী কী দিয়ে পিসি বিল করেছি সব কিছু আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি। এইগুলো হচ্ছে আমার পিসির কনফিগারেশন। সো আমার বাজেট যেহেতু একটু কম, তার জন্য আমি এত ভালো মানে পিসি বিল করতে পারি নাই। তারপরও আমি চাইছি মোটামুটি লেভেলের একটা পিসি, যেগুলো দিয়ে আমি কাজ করতে পারবো। সো এখন পিসি বিল করতেছে, পিসি বিল করা শেষ এখন। সো আমরা এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছি। সো এই ছিল আমার ভিডিও। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করে জানাই দেন। অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। বাই বাই।